আসসালামু আলাইকুম। গত দুই দিন যাবত ইনবক্সে এই দুইটা প্রশ্ন অনেক বেশি পাচ্ছি। এক হচ্ছে অধিক সময় মনোযোগ ধরে রেখে কীভাবে পড়ব, আর হলো নিজের পড়ালেখার উপর সন্তুষ্ট হতে পারছি না, এখন কী করব। তো প্রথম যে প্রশ্নটা, অধিক সময় মনোযোগী হওয়ার জন্য কীভাবে পড়ব, এর জন্য অবশ্যই ইম্পর্টেন্স জাজমেন্ট মানা লাগবে। ইম্পর্টেন্স জাজমেন্ট এটা নিয়ে আলাদা একটা ভিডিও আপলোড দেবো ইনশাল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটা এটাতে আসি, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিজের পড়ালেখার উপর সন্তুষ্ট হতে পারছি না, এখন কী করব। তো নিজের পড়ালেখার উপর সন্তুষ্ট হওয়ার জন্য অবশ্যই বেশি পড়া লাগবে তোমার, বেশি পড়া অবশ্যই বেশি সময় ধরে পড়তে হবে, দিনে প্রায় কমপক্ষে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে, এবং যারা আরও ভালো করতে চাও তাদেরকে দিনে 12 ঘন্টারও বেশি পড়তে হবে। তো এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, 12 ঘন্টার বেশি দিনে কীভাবে পড়া যায়, এটা কি সম্ভব, এটা কি মানুষের দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব, কারণ দিনে 15 ঘন্টা 16 ঘন্টা বা তারও বেশি সময় পড়ার অভিজ্ঞতা রয়েছে। এখন এটা কীভাবে, একদিনে তো এটা সম্ভব না, এটা একটা ধাপে 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 তোমাকে এই দক্ষতা অর্জন করতে হবে। এখন এটার জন্য তোমার প্রাথমিকভাবে তুমি যেটা করতে পারো, অবশ্যই একটা খাতা বানাবা, যে কোনো খাতা, তুমি জাস্ট কিছু কাগজ নাও, নিয়ে একটা পিন করো, পিন করে একটা খাতা বানাও। এখন তুমি খাতাটা এরকম করতে পারো, খাতাটার পেজগুলো ভাঁজ দিয়ে 4টা কলাম করতে পারো। এখানে প্রতিদিন ডেট দিবা, ডেট দিয়ে তুমি সকাল কয়টায় পড়া শুরু করতেছো সেটা দিবা। পড়া শুরু করার পর মনে করো তুমি একটা না তো আর পড়তে পারবে না, তোমাকে মাঝে মাঝে বিরতি নেওয়া লাগবে। এখন বিরতি তুমি কতক্ষণ নিচ্ছ, অবশ্যই প্রতিবার বিরতি 5 মিনিটের বেশি কখনোই হওয়া যাবে না, স্পেসিফিক কিছু ক্ষেত্রে 5 মিনিটের বেশি হতে পারে, কিন্তু তুমি আধা ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা পড়ার পর 5 মিনিটের বেশি ব্রেক কখনোই নেওয়া যাবে না। এখন মনে করো তুমি সকাল 5:30 পড়া শুরু করলা, এখন খাতার শুরুতে তুমি এখানে এভাবে লিখবা 5:30, আর তুমি পড়তেছো, মাঝখানে কোনো এক সময় তোমার 5 মিনিট ব্রেক নেওয়া লাগতে পারে, হয়তো বা তোমার ঘুম আসছে। এখন তুমি এরকম যে কলম করে রেখেছ, কলমের এক সাইডে এখানে সুন্দর করে 5 লিখে রাখবে, তুমি 5 মিনিট বিরতি নিয়েছো, বা 3 মিনিট 4 মিনিট যে কয় মিনিট তুমি বিরতি নাও সাইডে লেখো। এবার তুমি মনে করো শুরু করছিলে 5:30 থেকে, এখন তুমি 1 ঘন্টা পড়লা, 1 ঘন্টা পড়লা 6:30 পর্যন্ত, আর এর মাঝখানে একবার তুমি 3 মিনিট বা 4 মিনিটের বিরতি নিয়েছিলে, বা 7 মিনিট, একবার 3 মিনিটের একবার 4 মিনিটের বিরতি নিয়েছিলে, এভাবে লিখে রাখো। এরপর কোনো কারণে হয়তো ধরো তুমি নাস্তা করলা বা খাওয়া দাওয়া করলা, এখন পরে তুমি পড়তে বসছো আবার 7টায়, সেম প্রসেসে এভাবে কত মিনিট এরকমভাবে তুমি লিখবা, সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে দেওয়ার আগ পর্যন্ত। মনে করো তুমি রাত 12টায় ঘুমাও, এবার সারাদিন যে তুমি যে টাইমগুলো লিখলে, এই টাইমটা তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে মিনিট হিসেবে তুমি এখানে কাউন্ট করবা, মিনিট হিসেবে কাউন্ট করে এই যে এখানে যে মিনিটগুলো বাদ দিয়েছিলে, মানে যেগুলো ব্রেক নিয়েছিলে, ওইগুলো এখান থেকে বিয়োগ দিয়ে তুমি এবার বের করবা তুমি দিনে কত ঘন্টা পড়লে। তো দেখা যায় প্রথম দিকে তুমি সারাদিন পড়ার পরে দেখা যায় যে কার্যকর তুমি পড়ছো হয়তো বা 6 ঘন্টা বা 7 ঘন্টা, মানে 8 ঘন্টা 9 ঘন্টা, এটা তুমি কার্যকরভাবে 8 ঘন্টা বা 9 ঘন্টা যদি পড়তে পারো, তোমার মানে নিজের একটা আলাদা সন্তুষ্টি কাজ করবে, ঠিক আছে। তো এটা করার জন্য তোমাকে অবশ্যই এরকম একটা খাতা বানাতে হবে। যদি তুমি এরকম খাতা, মানে খাতায় যদি তুমি তোমার টাইমটা একটা নির্দিষ্ট একটা সিকোয়েন্সের মধ্যে যদি আনতে পারো, তাহলে দেখা যাবে দিন শেষে তোমার পড়ালেখার উপর একটা সন্তুষ্টি কাজ করতেছে, যেটাকে বলে সেলফ স্যাটিসফ্যাকশন যেটা। তো এভাবে করতে থাকলে প্রথমে হয়তো বা তোমার 6 ঘন্টা হবে প্রথম দিন, পরের দিন 6 ঘন্টা, 6.45, এইভাবে তোমার আস্তে আস্তে বাড়বে। এভাবে বাড়তে বাড়তে এক সময় যাবে যখন তোমার
পড়ালেখার প্রতি তীব্র আকাঙ্ক্ষা, তীব্র মানে একটা ভালো লাগা কাজ করবে, তখন দেখা যাবে যে অনেক সময় তুমি দিনে 16 ঘন্টাও পড়েছ। দিনে 16 ঘন্টা, এটা শুনতে অবাক লাগছে যদিও, কিন্তু এটা অসম্ভব নয়। তো এভাবে যদি তুমি পড়তে পারো, অবশ্যই একটা খাতা যদি মেনটেন করতে পারো, তখন দেখা যাবে কি তুমি খাতার পেজ উল্টায় তুমি বুঝতে পারবা যে তুমি দিনে গত এক মাসে তোমার মানে পড়ার অবস্থা কেমন, তুমি কত ঘন্টা পড়েছো, কি অবস্থা আসলে। তখন এমনিতেই সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, তখন এমনিতেই তোমার কনফিডেন্স বাড়বে, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমার অনেক ভালো হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওতে, আর অধিক সময় মনোযোগ ধরে রাখার যে বিষয়টা, এটা হচ্ছে পরবর্তীতে আলাদা আর একটা ভিডিও আপলোড হবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে।